অবশেষে অবশেষে ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে পা রাখছে আগামী 24 ফেব্রুয়ারি, এবং তার আগেই আসলে হাতুরু সিংহ সময় পাচ্ছেন বাংলাদেশ দলটাকে নিয়ে ক্যাম্প শুরু করে দেবার, কিছুটা কাজ করার, পরিচিত হবার নতুনদের সঙ্গে, এবং পুরনো যারা আছেন তারা তো আছেনই। হাতুরু সিংহের প্রথম মিশন ইংল্যান্ড সিরিজ ঘরের মাঠে, এবং অবভিয়াসলি তার নিজস্ব কিছু প্ল্যান পরিকল্পনা তো থাকবেই, তবে আগ্রহের জায়গাটা থাকবে আমাদের যে দলের একাদশটা কেমন হয়। এর মধ্যে দলটা পেয়ে গেছেন আপনারা, কিন্তু আবারও যথারীতি বিসিবি 3 ম্যাচের একটা ওয়ানডে সিরিজের জন্য শুধু 2 ওয়ানডের দল দিয়েছে। এইটার কোনো লজিক আমি খুঁজে পাই না কখনোই, এবারও সেটা কেন করেছে আমি জানি না। শেষ ওয়ানডেতে তারা আবার কী পরিবর্তন আনবে সেটাও আসলে ঠিক মুখ্য না, বরং টি-20 দলটাও এখন দিয়ে দিলে ক্রিকেটাররা, আমি যেটা মনে করি দলটা আগে আগে যত দেওয়া যায় ক্রিকেটাররা মেন্টালি প্রিপেয়ার হতে পারেন, সেটা বিসিবি সবসময়ই একটু পরে দিতে পছন্দ করে, লাস্ট মোমেন্টে একটা চমক দিতে চায় তারা। এই দলের চমক হচ্ছে তৌহিদ হৃদয়, অবভিয়াসলি খেললেন বিপিএল, দুর্দান্ত পারফর্ম করলেন, তাকে নেওয়া হয়েছে ওয়ানডে স্কোয়াডে ডাকা হয়েছে। নিশ্চিত করেই বলে দেয়া যায় যদি শান্ত এবং লিটন বড় ধরনের কোনো ইঞ্জুরিতে না পড়েন তাহলেই কেবল তৌহিদ হৃদয়ের সুযোগ মিলবে এই দলে, আদারওয়াইজ তৌহিদকে শুধুমাত্র নেওয়ার জন্যই নেওয়া হয়েছে। ছেলেটা ভালো করেছে, একটা পুরস্কার যে তাকে ন্যাশনাল টিমে ডাকা হোক, তবে তবে সামনে টি-20তে বরং তৌহিদ হৃদয়ের একটা ভালো সম্ভাবনা থেকে যাচ্ছে ন্যাশনাল টিমে হয়তোবা থাকার। সেই প্রসঙ্গে যাব। তাহলে আসলে বাংলাদেশ দলের কেমন হবে একাদশ, হাতুরু সিংয়ের প্রথম একাদশ ইংল্যান্ডের বিপক্ষে কেমন হতে যাচ্ছে একটু সেটা নিয়ে আলোচনা করি। টপ অর্ডারটা মোটামুটি নিশ্চিত, তামিম, শান্ত, লিটন, কিন্তু ওপেন করবেন কে? কারণ এই তিনজনই আসলে খুব ভালো খেলেছেন বলতে হবে। তামিম যেহেতু ফিরছেন অনেকদিন পর অধিনায়ক হিসেবে ওয়ানডেতে, তিনি তো নিশ্চিতভাবে ওপেন করছেন, তার সঙ্গী কি আরেক বাঁ হাতি শান্ত হবেন নাকি ডান হাতে লিটন, সেক্ষেত্রে শান্ত কি তিনে যাবেন? কিন্তু শান্ত তো রান করেছেন এই বিপিএলে ওপেনিং পজিশনে খেলে, সো এই বিষয়গুলো একটু ক্যালকুলেট করে নিতে হবে হাতুরু সিংহকে, তিনি আসলে ঠিক কীভাবে খেলাতে চান তার তিন টপ অর্ডারকে। তার পরপর নিশ্চিতভাবে মিডল অর্ডারের দুজন, দুই অভিজ্ঞ, মুশফিক এবং সাকিব, তারা তো থাকছেনই। সো আমার দলের 5 জন ক্রিকেটার হয়ে গেল, এবং আসি এবার বোলিংয়ে। দলের 5টা বোলিং অপশন আমি যেটা দেখতে পাচ্ছি, মিরাজ থাকছেন, পেসার কি 2 জন নেবেন না 3 জন হাতুরু সিংহে, উইকেট কি বলে? আমার তো মনে হয় যে শেষ পর্যন্ত 3 জন পেসার নিয়ে হয়তো প্রথম ওয়ানডেটা শুরু করতে পারেন, পরে হয়তো পরিস্থিতি বুঝে যেহেতু মিরপুরেই 2টি ম্যাচ, হয়তো পরের ম্যাচে পেসার একজন কমিয়ে দিতে পারেন, কিন্তু যদি 3 পেসার খেলান সেক্ষেত্রে তাসকিন মুস্তাফিজের সঙ্গী কে হবেন? পারফরমেন্স বলছে হাসান মাহমুদ, অবভিয়াসলি তিনি খুবই টাচে আছেন, রিদমে আছেন, এবাদতের চেয়ে হয়তো তাকেই দেখা যেতে পারে, হাসান মাহমুদকে আমরা ধরে নিচ্ছি। সো এই 3 জনের সঙ্গে মিরাজের স্পিন 4 জন এবং সাকিব, সো এই 5 জন হচ্ছেন বোলার। তাহলে আমার দলের যেটা আমি বলছিলাম যে প্রথম 5 জনকে আমরা পেয়ে গেছি, এবং বোলিংয়ে আসলে আমরা আরও 4 জনকে পেয়ে গেলাম, 9 জন, বাকি 2 ক্রিকেটার কারা? বাকি 2 ক্রিকেটার হিসেবে 2টো নামই আসলে আসে, আমি মাহমুদুল্লাহ রিয়াদের কথা এতক্ষণ বলি নাই কারণ তার খুব খারাপ সময় যাচ্ছে, এবং হাতুরু সিংয়ের সময়েই রিয়াদের বাদ পড়ার একটা প্রক্রিয়া শুরু হয়, সেই হাতুরু সিংয়ে আবারও ফিরছেন, রিয়াদের জন্য কিন্তু খুব কঠিন সময় অপেক্ষা করছে যদি তিনি পারফর্ম করতে না পারেন। বিপিএলে কিন্তু রিয়াদ নিজের নামের প্রতি খুব বেশি সুবিচার করতে পারেননি, স্টিল অ্যাজ আ সিনিয়র ক্যাম্পেইনার তিনি হয়তো আরেকটা সুযোগ পাবেন এই সিরিজে, এবং এই সিরিজেই আসলে তাকে পারফর্ম করে হাতুরু সিংয়েকে প্রমাণ করতে হবে যে তিনি ফুরিয়ে যাননি, তিনি এখনও ন্যাশনাল টিমে অনেক কিছু দেওয়ার আছে, এবং পরিষ্কার পারফর্ম করলে আসলে তার সামনে যেটা এখন সব কিছুই হবে আসলে ওয়ানডে বিশ্বকাপ ঘিরেই প্ল্যানিংটা, সেখানে হয়তোবা রিয়াদ টিকে যাবেন। এবং আরেকজন ক্রিকেটার হচ্ছেন আফিফ হোসেন, তিনিও যদিও খুব বেশি পারফর্ম করতে পারছেন না, বাট স্টিল ইয়াং প্রসপেক্ট, তাকে একটা তার উপর আসলে ইনভেস্ট করতে চায় বিসিবি যেমনটা শান্তর উপর করা হচ্ছে, সো আফিফকেও হয়তোবা দলে রাখা হবে। এটাই হতে পারে ওয়ানডে একাদশ বাংলাদেশ দলের। আপনার কি মনে হয় যে এর বাইরে কি কোনো কিছু চেঞ্জ হতে পারে কি না? যেরকম তৌহিদ হৃদয়ের কথা বললাম, তাইজুল ইসলাম, তিনি হয়তোবা পরের ওয়ানডেতে যেটা বললাম 3 পেসার থেকে যদি একজন কমানো হয় তখন হয়তোবা তাইজুল ঢুকবেন, সেক্ষেত্রে হাসান বা তাসকিন যারা খারাপ করবেন বা মুস্তাফিজ তাদেরকে হয়তো ড্রপ করতে পারেন। এছাড়া মোটামুটি আসলে দলটা হচ্ছে এটাই, আমার কাছে তো তাই মনে হয়, আপনার কাছে কী মনে হয় জানিয়ে যাবেন নিচে কমেন্টস করে। বাই বাই, টাটা।